बाबू ऑपरेटर आज्ञा ऐसे गोभीर जंगल ऐसे गोभीर जंगल की बड़ो जंगल गो विशाल बड़ो जंगल ऑपरेटर আমি একটা কি বলতে চাইছি জানিস কি বলবে এই জঙ্গলে হ্যাঁ তুই আগে এদিকে শুনেন লটাপটি করেন না আমি গরিবের ছেলে জঙ্গলে আমাকে আগে দিবেন কেন আরে বাবা তুই আমার কথাটা বুঝ হ্যাঁ তুই আগে হ্যাঁ আমি পিছনে হ্যাঁ একটা বাঘ হ্যাঁ আক্রমণ করলো হ্যাঁ তখন আমার কর্তব্য কি জানিস কি কর্তব্য ওই বাঘটাকে গুলি করে মেরে দিয়ে তোকে বাঁচানো যাই বাবা আমি চি গেলাম রে ঠিক একই ভাবে হ্যাঁ আমি আগে তুই পিছনে হ্যাঁ একটি বাঘ আক্রমণ করলো হ্যাঁ তখন তোর কর্তব্য কি থাকবে বলতে পারি তা আমার কর্তব্য নাই কর্তব্য আছে ক্যাপা আপনাকে যখন বাঘে ধরবি হ্যাঁ ধরলো তা আমার কর্তব্য নাই কর্তব্য আছে আপনার কাছে এতদিন চাকরি করছি অবশ্যই আপনাকে যখন বাঘে ধরবি হ্যাঁ ধরলো তা আমার কর্তব্য নাই কি কর্তব্য সেটা বল তা আপনাকে যখন বাঘে ধরবি হ্যাঁ আমি তখন শ্বশুর কে বাঁচিয়ে যাব চুপ মূর্খ কোথাকার আমাকে তুই মৃত্যুর মুখে ঠেলে দিয়ে শ্বশুর করে বাড়ি পালিয়ে যাবি না আপনার মরণের খবর দিতে হবে না মিলাদ বেলার পড়বি বিরানি খাবো চুপ আমি যদি মারা যাই তাহলে তোর কি হবে রে আমার কি হবে তুই ভাব হ্যাঁ আমার বাল বাচ্চা খেতে পাবে না খেতে পাবে না তোকে যাবি মোটা অঙ্কের বেতন দি আমাকে আমাকে যদি তুই বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যাস তাহলে তোর কি হবে একবার ভেবে দেখেছিস হ্যাঁ বাবু ভেবে দেখেছি কি হবে বলতো ওই যে আমার হবে না চাকরি না থাকলে আমার বাল বাচ্চা খেতে পাবে না খেতে পাবে না হ্যাঁ তখন কি করতে হবে রাস্তায় গিয়ে কি করতে হবে আল্লাহ একটা ভিক্ষা দাও না 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 তাহলে ওই আমায় একটু জায়গা দাও মন্দিরে বসে আমি অনাহত থাকি তাহলে মন্দিরের পুজো পাঠ করি বাদ বাকি জীবনটা কাটানোর ইচ্ছা শোন আমি তোর এসব কথা একদম পছন্দ করছি না আমার মৃত্যু হোক এই কথা তুই আমার সামনে আর কোনোদিন উচ্চারণ করবি না ঠিক আছে মাই কি হইলো এ সাউন্ড হয় না ওই ধারে ওর সাউন্ড দে বলো বলো এই শোন অপারেটর এই সেই গভীর জঙ্গল যার জন্য এসেছি শিকার করতে তুই আমাকে কি শিকার মারবেন আমাকে তুই বড় বড় পশু দেখা বড় বড় হ্যাঁ বড় বড় পশু বড় বড় যন্ত্র হ্যাঁ বড় বড় যন্ত্র চার পেয়ে যন্ত্র চার পেয়ে যন্ত্র ওই দেখেন মারেন 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 বল 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 টিক টিক টিকি চুপ মূর্খ কোথাকার আমি টিক টিকি মারার জন্য জঙ্গলে এসেছি না আরে ঠিক ঠিক তো আমার ঘরের চালের বাসাই থাকে তা আপনি তো বললেন বড় বড় জন্তু আরে বড় বড় চার পেয়ে জন্তু দেখা চার পেয়ে জন্তু চার পেয়ে হ্যাঁ ওই দেখেন মারেন 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 বল 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 কাঠ বিড়াল আমি কাঠ বিড়াল মারার জন্য এসেছি হ্যাঁ আপনি তো বলছেন আরে কাঠ বিড়াল তো আমার বাড়ির খেজুর গাছে থাকে তাহলে আপনি কি মারবেন আরে বড় বড় চার পেয়ে চাকা চাকা দাঁত ওই দেখেন মারে বল 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 পালাইলো পালাইলো বল বিড়াল বিড়াল পায় অপারেটর হ্যাঁ বাবু আমাকে বাঁচা অপারেটর তুই বাবু আপনাকে কি করে বাঁচাবো কি হইছে আমার প্রচন্ড জল তেষ্টা বাবু কি করে বাঁচাবো আমার বুকটা শুকিয়ে চৌচির হয়ে গেল আমাকে জল দে বাবু আমার প্রাইভেট জল আমি দিতে পারবো না বাবু আরে বাবা তোর প্রাইভেট জল দিয়ে আমাকে বাঁচা কত বুঝি করেন না বাবু করেন না শোন হাফ লিটার যেখানে তোর বসের জীবন মরণের ব্যাপার সেখানে তোর প্রাইভেট জল দিয়ে আমাকে বাঁচাতে হবে তাহলে কাজ করেন বাবু আপনি যখন জন্তু বুঝতে করছেন এক কাজ করেন আপনি শুয়ে পড়েন হ্যাঁ শুয়ে পড়ছি আপনার মুখ আমি মুছে দিই মূর্খ কোথাকার আমার সরলতার সুযোগ নিয়ে তুই আমাকে মূত্রপান করাতে চাচ্ছিস ওই জল ছাড়া জল পাবেন কোথা
অসভ্য কথাকার এক কাজ করেন বাবু বল আপনি আমাকে আড়াই মিনিট টাইম দেন আড়াই মিনিট না আরো কম দেড় মিনিট না আপনি এক কাজ করেন আধ মিনিট টাইম দেন হ্যাঁ আধ মিনিট দিলাম আমাকে বাঁচাও হ্যাঁ আমাকে বাঁচাও আপনি বসেন হ্যাঁ বসুন আমি জল সন্ধান করি যদি জল আপনার ভাগ্যে জুটে আপনি নিশ্চয়ই বাঁচবেন জল ছিল গো এই দেশের লোক জলকে হেগি মেরে দিয়েছে গো জল হেগি মেরে দিয়েছে তাড়াতাড়ি খোঁজ কর আমি যাব আর আপনার জন্য জল নিয়ে আপনার জীবনকে আমি এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব হারামজাদা আমার সরলতার সুযোগ নিয়েছে আজ আমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে দীর্ঘদিন সাত বছর আমার বাড়িতে কাজ করছে আর আমাকে কি বলে গেল জানোয়ারটা আমার প্রাইভেট জল আছে প্রাইভেট জল বলে আমাকে প্রস্রাবণ করাতে চাচ্ছিল জানোয়ারটা তাই ওই জানোয়ারটাকে আমি একদম বিশ্বাস করতে পারছি না ও কোথায় গেল ওর পিছনে আমাকে অনুসরণ করতে হবে নইলে নিজে পতুলে করে প্রস্রাব করে এনে বলবে বাবু তোমার জন্য আমি 100% পিউরিফাই ওয়াটার নিয়ে এসেছি তাই এই মুহূর্তে ওর পিছু অনুসরণ করবে